আপনি যদি খেলাযোগের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে হয়তো লক্ষ্য করবেন বেশ কিছুদিন ধরেই খেলাযোগের রিয়াসাত আজিমের খেলা নিয়ে কোনো রিপোর্ট আসছে না। অনেকেই হয়তো ভেবেই নিয়েছেন রিয়াসাত আজিমকে বের করে দিয়েছে একাত্তর টিভি। তবে এই নিয়েই এবার মুখ খুলেছেন রিয়াসাত আজিম। আরিফুল ইসলাম নামক এক সাংবাদিকের ইন্টারভিউয়ে প্রথমে তিনি মজা করে বলেন, একাত্তর টিভি আমাকে হচ্ছে এক সাইডে লাথি মেরে বের করে দিয়েছে। এরপর তিনি বলেন, আমি সাকিব তামিমকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আপনাদের মনে হতে পারে এর জন্য একাত্তর টিভি হয়তো আমাকে বের করে দিয়েছে। তবে এমনটা নয়, এর অন্য কারণ রয়েছে, শীঘ্রই এর কারণ কি আমি জানিয়ে দিব। একাত্তরে আপনারা আমাকে দেখতে পাবেন কি পাবেন না, এর জন্য একটু ওয়েট করতে হবে। কি আসলে হয়েছে সেটার উত্তরটা আমি অবশ্যই দেব।